আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলেও ক্ষমতা ছাড়বেন না বলে ঘুরিয়ে ফিরিয়ে বলে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে বিক্ষোভ দমনে তিনি সেনাবাহিনী নামাতে পারেন। তেমনটি ঘটলে তার পরিণতি কি হবে তাই নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। আসুন জেনে নেই সেই প্রতিবেদনের নানা দিক। আফগানিস্তান, রাশিয়া, ইরাক, সিরিয়া, ইরান, চীন, সোমালিয়া ও উত্তর কোরিয়া উপদ্বীপ নিয়ে এমনিতেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সেসবকে পেছনে ফেলেছে আসন্ন নির্বাচনের পর সম্ভাব্য রাজনৈতিক বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মাঠে নামানোর আশঙ্কা। পেন্টাগনের কর্মকর্তারা ধারণা করছেন, নির্বাচনের পর অরাজকতা হলে সেনা নামাতে পারেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের মন্তব্যে সে ইঙ্গিত রয়েছে। এছাড়া সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতি ভীষণ চাপে ফেলে দিয়েছে পেন্টাগন কর্মকর্তাদের। গত জুনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীদের দমন করতে সেনা নামাতে 1807 সালের ইনসারেকশন বা গণ অভ্যুত্থান আইনটি প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন তিনি। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে। তবে নির্বাচন থেকে সশস্ত্র বাহিনীকে সর্বাত্মকভাবে দূরে রাখার জন্য তারা জোর চেষ্টা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান বা সেনাপ্রধান জেনারেল মার্ক এ মিলি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক সামরিক নীতিতে গভীরভাবে বিশ্বাস করেন। গত মাসে হাউস আইন প্রণেতাদের প্রশ্নের লিখিত উত্তরে তিনি একথা জানান। মিলি বলেন, নির্বাচন নিয়ে কোনো হাঙ্গামা দেখা দিলে যুক্তরাষ্ট্রের আইন ও কংগ্রেসকে তা নিষ্পত্তি করতে হবে, এর মধ্যে সেনাবাহিনী আসবে না। নির্বাচনে সশস্ত্র বাহিনীর কোনো ভূমিকা রাখার সম্ভাবনা আমি দেখছি না। গত 11 আগস্ট দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জন নাগল ও পল ইংলিং ডিফেন্স ওয়ান ওয়েবসাইটে জেনারেল মিলিকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। তারা লিখেছিলেন, কয়েক মাসের মধ্যে আপনাকে আইন বিরোধী কাজ করতে হতে পারে, এমন একজন প্রেসিডেন্টকে সমর্থন জানাতে হতে পারে যা আপনাদের সাংবিধানিক শপথের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতা ছাড়তে অস্বীকার করলে তাকে অপসারণ করতে সেনাবাহিনীকে অবশ্যই নামাতে হবে এবং আপনাকে আদেশ দিতে হবে। পেন্টাগনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেনা মোতায়েনের দাবি উদ্ভট বলে উড়িয়ে দেন। তারা বলছেন, সেনাপ্রধান কোনো অবস্থাতেই হোয়াইট হাউস থেকে ট্রাম্পকে সরিয়ে দিতে নেভি সিল বা মেরিন সদস্যদের মোতায়েন করবে না, একান্তই প্রয়োজন হলে এ কাজ করবে ইউএস মার্শাল বা সিক্রেট সার্ভিস। সামরিক বাহিনী আইন অনুযায়ী সংবিধানের প্রতি অনুগত থাকবে, প্রেসিডেন্টের অনুগত হবে না। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ট্রাম্প সেনাদের মাঠে নামানোর নির্দেশ দিলে কি হবে তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। কারণ 3রা নভেম্বরে নির্বাচনের পরও 20শে জানুয়ারি নতুন প্রেসিডেন্টের শপথের আগে ট্রাম্পই প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক থাকবেন। ট্রাম্প এর আগে ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভ দমনে সেনা নামানোর হুমকি দিলেও সেনাপ্রধান জেনারেল মিলি এবং প্রতিরক্ষা মন্ত্রী মার্ক টি স্পার তার বিরোধিতা করেন, ফলে ট্রাম্প পিছু হটতে বাধ্য হন। ট্রাম্প সবসময় সামরিক বাহিনীকে আমার সেনাবাহিনী ও আমার জেনারেল বলে থাকেন, ফলে তিনি আবারও বিক্ষোভ দমনে সেনাদের মাঠে নামাতে ইনসারেকশন আইন প্রয়োগ করার চেষ্টা করবেন না সেই গ্যারান্টি নেই। পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা বলেছেন, শেষ পর্যন্ত সেরকম পরিস্থিতির সৃষ্টি হলে জেনারেল মিলি সহ অনেকেই পদত্যাগ করতে পারেন। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের মতো শক্ত গণতন্ত্রের দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হলো কেন? কারণ ট্রাম্প নির্বাচনে পরাজিত হলেও ফলাফল মেনে নেবেন কিনা তা নিয়ে নিজেই ধোঁয়াশা তৈরি করেছেন। সম্প্রতি তিনি টানা দুদিন বলেছেন, পরাজিত হলেও ক্ষমতা ছাড়বেন কিনা তা এখনই বলতে পারছেন না।
সম্প্রতি হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, তিনি কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে পারেন। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের দেখতে হবে কি ঘটছে। আপনি জানেন আমি ডাকযোগে ব্যালট নিয়ে তীব্র আপত্তির কথা জানিয়েছি। ডাকযোগের ব্যালটই বিপর্যয়। এ ব্যালট না থাকলে সবকিছুই শান্তিপূর্ণ হবে। সত্যি বলতে কি ক্ষমতা হস্তান্তর হবে না, ধারাবাহিকতা থাকবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন মন্তব্য এর আগে কোনো প্রেসিডেন্ট করেননি। দেশটিতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পরাজিত প্রার্থীরা পরাজয় স্বীকার করে বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানান। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ডাক ভোট নিয়ে সন্দেহের কথা বললেও নির্বাচন বিশেষজ্ঞরা সংশয়ের কোনো কারণ আছে বলে মনে করেন না। ডাক ভোটের কারণে ফলাফল চূড়ান্ত হতে বিলম্ব হলে এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঝামেলা পাকাবেন বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ফলাফল আদালতে গড়াবে। এজন্যই ট্রাম্প সুপ্রিম কোর্টের শূন্য পদে তার প্রতি সহানুভূতিশীল বিচারপতি নিয়োগ দিতে মরিয়া হয়ে ওঠেন। রুথ বাডের গিন্সবার্গের মৃত্যুর পর সুপ্রিম কোর্টে বর্তমান বিচারপতি আছেন 8 জন। নির্বাচনী ফলাফল আদালতে চ্যালেঞ্জ হলে রায় 4-4 বিভক্ত হতে পারে। ট্রাম্প ইতিমধ্যেই রক্ষণশীল বিচারপতি অ্যামি কনি ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আমি মনে করি নির্বাচনী ফলাফল সুপ্রিম কোর্টে গড়াবে, এজন্য 9 জন বিচারপতি থাকা খুবই জরুরি। তবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, নির্বাচনের পর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল টুইটারে জনগণকে আশ্বস্ত করে বলেছেন, 3 নভেম্বরে নির্বাচনে বিজয়ী প্রার্থী 20 জানুয়ারি শপথ নেবেন। 1792 সালের পর থেকে যেভাবে ঘটেছে ঠিক সেরকমই নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে। ট্রাম্পের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেটরা। তারা বলেছেন, এটা স্বৈরাচারী নেতাদের মতো কথা। যুক্তরাষ্ট্রের জনগণকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি উত্তর কোরিয়া, রাশিয়া কিংবা সৌদি আরবে বাস করছেন না, আপনি আছেন যুক্তরাষ্ট্রে। এটা গণতান্ত্রিক দেশ, কাজেই আপনি কেন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি সম্মান দেখানোর শপথ রক্ষার কথা ভাবছেন না। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস এল্ডারসন বলেন, ট্রাম্পের এই বক্তব্য গণতন্ত্রের মূল স্তম্ভের ওপর বিরাট হুমকি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের মন্তব্যের কোনো নজির নেই। তিনি এমন একজন প্রেসিডেন্ট যিনি তার রাজনৈতিক বিরোধীদের জেলে পাঠানোর হুমকি দেন এবং ইঙ্গিত দেন, তিনি নির্বাচনের ফলাফল মানবেন না, এটা আশঙ্কাজনক লক্ষণ। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে অনীহার ব্যাপারে প্রিন্সটন ইউনিভার্সিটির আমেরিকান পলিটিক্যাল হিস্ট্রির অধ্যাপক জুলিয়ান ই জেলিজার বলেন, ট্রাম্প নির্বাচনী প্রক্রিয়াকে হুমকিতে ফেলেছেন। তিনি বারবার এ কথা বলে এটাকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। ট্রাম্পের ওই মন্তব্যের পরপরই একসময় তার দলীয় প্রতিদ্বন্দ্বী সিনেটর মিট রমনি টুইটারে গভীর শঙ্কা প্রকাশ করে লিখেছেন, গণতন্ত্রের মৌলিকত্ব হল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটা না থাকলে হবে বেলারুশ। প্রেসিডেন্ট সাংবিধানিক নিশ্চয়তাকে শ্রদ্ধা করবেন না, এমন ইঙ্গিত অচিন্তনীয় ও অগ্রহণযোগ্য। এর আগে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনও বলেছেন, ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করলে সেনাবাহিনী যেন তাকে হটিয়ে দেয়। বিশ্লেষকরা বলছেন, করোনা সংকট সহ নানা ব্যর্থতার কারণে ট্রাম্প এবার হেরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। এজন্য আগে থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কৌশল হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেছেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক জনমত জরিপে দেখা গেছে জো বাইডেন বেশ সুবিধাজনক অবস্থায় এগিয়ে আছেন। বাইডেনকে সমর্থন দিচ্ছেন 50% নিবন্ধিত ভোটার, অন্যদিকে ট্রাম্পকে সমর্থন করছেন 36%। অর্থাৎ বাইডেন ট্রাম্পের চেয়ে 14 পয়েন্টে এগিয়ে রয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।